আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশের বাইরে থেকে বাংলাদেশি খাবারের প্রতি যে ক্রেভিংটা হয় এটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না। ইফতারি মানে আলু চপ, পেঁয়াজু, বেগুনি, মুড়ি মাখা, এগুলো থাকতেই হবে। আর কোরিয়াতে আসার পর থেকে উইকেন্ড ছাড়া আমি যে কোনো দেশি ইফতার খাবো এই কথাটা তো ভাবাই যায় না, কারণ সেটা বানাতে অনেক বেশি সময়ের প্রয়োজন। সব আলু চপ বানাতে পারে না, আমার মনে হয় না এমন কেউ আছে, কিন্তু জিলাপি জিনিসটা আমার কাছে আগের থেকেই অনেক বেশি কঠিন মনে হতো। আজকে তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে ইজিয়েস্ট ওয়েতে শর্টকাট ভাবে তোমরা বাসায় জিলাপি বানিয়ে খেতে পারবে। এর আগে তোমাদের কিছু কমেন্টস রিপ্লাই দিয়ে নেই। এখানে এক আপু জানতে চেয়েছে যে আমি কোরিয়াতে কি স্পাউস ভিসা মানে আমার হাজবেন্ডের ভিসাতে আছি নাকি আমার স্টুডেন্ট ভিসাতে আছি। আমি কোরিয়াতে প্রফেসর ফান্ডিং মানে স্টুডেন্ট ভিসাতে আমার মাস্টার্স কমপ্লিট করলাম, সেটা সম্পর্কে ইন ডিটেইলস যদি জানতে চান, ইন্টারেস্টেড থাকেন, তাহলে সেই ভিডিওর লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিলাম, সেই ভিডিওটা দেখে নিলে আপনার সুবিধা হবে। আবার আলু চপ বানানোতে ফিরে আসি। বাসায় বেসন ছিল না, তাই আমি ব্রেড ক্রাম দিয়ে এই আলু চপটা বানিয়ে নিই। কোরিয়াতে যে বেসনটা পাওয়া যায় সেটা তেমন একটা মজাও না। তুমি আলু ভর্তা বানিয়ে তার উপরে একটা র ডিমের লেয়ার দিয়ে তারপর ওটাতে ব্রেড ক্রাম দিয়ে রোল করার পরে ওটাকে সুন্দর করে ভেজে নেই। আর এখানে আমি চামে কাটছি, এটার কোরিয়ান নাম চামে, এটাকে বলা হয় মেলন, মানে এটা কিছুটা এটাকে বাঙ্গির মতন বলা হয়, কিন্তু বাঙ্গির মতন না, এটা বীজ সহই খাওয়া যায় আর খেতে খুবই মজা। আমি আলু চপটা ভেজে নিচ্ছি, যদিও এসব খাবার ডুবন্ত তেলে ভাজে, কিন্তু আমি ডুবন্ত তেলে ভাজাটা প্রিফার করি না। আমি অল্প একটু তেলে অল্প আছে একটু সময় নিয়ে ভাজলে এটা আসলে যদি ওয়ান উইকও খাওয়া হয় এটা শরীরের জন্য তেমন একটা এফেক্ট ফেলবে না। এই ভিডিওটা 10টা বা 11টার দিকে হবে, তখন আমার অনেক বেশি পরিমাণে আইসক্রিম খেতে মন চাচ্ছিল। আর কোরিয়াতে এই আইসক্রিমগুলো তেমন একটা মিষ্টি হয় না, কিন্তু খেতে খুবই মজা হয়। এটা ছিল কেক স্যান্ডউইচ আইসক্রিম। আজকের ভিডিওটা কিছু অগোছালো হবে, কারণ আমি 3-4 দিনের কিছু ক্লিপ অ্যাড করি। এটা ছিল 18ই মার্চ আমার বার্থডে। ওর নাম হচ্ছে খাউল, ও আমার কোরিয়ান ফ্রেন্ড, আর কোরিয়াতে আসার পর থেকে ওর সাথে আমার ফ্রেন্ড। যেহেতু বার্থডেটা রোজার মধ্যে ছিল, আমি ওকে বললাম যে আমি দেখা করতে পারবো না, তো খাউল বললো যে প্লিজ তুমি একটু তোমার বাসার নিচে আসো, আমি আসতে। ও এত সুইট, আমার জন্য কিউট গিফট নিয়ে আসছে। ছিল কাকাও ফ্রেন্ডস এর পোর্টেবল চার্জার, যেটা হচ্ছে পাওয়ার ব্যাংক। খাউল এতটা অর্গানাইজড, আমার ফোনের চার্জিং পিনটা ডিফারেন্ট দেখে ও আলাদা করে ওই চার্জিং পিনটাও নিয়ে আসছে। তারপর বাসায় এসে প্রথমে জিলাপি বানানোটা শুরু করে নিলাম। আর এটার জন্য প্রথমে ব্যাটার তৈরি করে নিতে হবে। 1 কাপ পরিমাণ মুগ ডাল পানিতে 2-3 ঘন্টা ভিজিয়ে তারপর ওটাকে ব্লেন্ড করে নিতে হবে। তারপর সেটার সাথে সমপরিমাণ ময়দা মিশিয়ে নিতে হবে। 2 টিস্পুন কর্নফ্লাওয়ার পাউডার আর 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে নিতে হবে। তারপরে মিশ্রণগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে। পানির প্রয়োজন হয় তাহলে অল্প অল্প পানি অ্যাড করে পারফেক্ট ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা আসলে অনেক বেশি পাতলাও হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না, ঠিক এরকম কনসিস্টেন্সি থাকতে হবে। এখন একটা বোতলে ভরে নিতে হবে। এরকম টাইপের বোতল না থাকলে নর্মালি যে কোনো বোতলে ভরে উপরে কর্কটার মধ্যে একটা ছিদ্র করে নিতে হবে। তারপর আঁকা বাঁকা যেরকম প্যাচে মনে হয় না কেন সেভাবেই দিয়ে জিলাপি বানিয়ে নেওয়া যাবে। এইখানেও আসলে জিলাপিটা ডুবন্ত তেলে ভাজলে বেশি ভালো হয়, কিন্তু আসলে আমি বেশি তেল ইউজ করাটা পছন্দ করি না, কারণ এরপরে তো এই তেলগুলো ফেলে দিতে হবে। যদিও আমি এই বিষয়ে এক্সপার্ট না, কিন্তু আমার মনে হয় জিলাপির প্যাচটা যদি একদম ঘন ঘন করে না দিয়ে একটু দূরে দূরে করে দেওয়া হয় তাহলে জিনিসটা খেতে আরো বেশি মচমচা লাগে। এরপর আমি জিলাপিগুলোকে আলাদা একটা প্লেটে উঠিয়ে জিলাপি শিরাটা বানিয়ে নেওয়ার জন্য এতে লাগবে 1 কাপ পরিমাণ চিনি আর 1/2 কাপ পরিমাণ পানি, 2টা এলাচ আর 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে নিতে হবে। চিনি শিরাটা চুলা থেকে নামিয়ে সবগুলো জিলাপি চিনি শিরার সাথে ভালোভাবে মিশিয়ে এটাতে 10 মিনিট রেখে দিতে হবে। আর এরপরে রেডি হয়ে যাবে রসালো মুচমুচে জিলাপি। এখানে লাস্টের ক্লিপটা অন্য আরেক দিনের। এখানে এক বাঙালি আপু আমাদের জন্য অনেক মজার বাংলাদেশি ইফতার পাঠিয়ে কোরিয়াতে আপুর বাসায় যেই আসলে বাংলাদেশি খাবারটা অনেকে এনজয় করে খাওয়া হয়। দ্যাটস অল ফর টুডে। ইফ ইউ লাইক মাই ভিডিওস ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ, বাই।